আসসালামুকুম, রায়নুল কবির বলছি, বাংলাদেশের নাগরিক। বর্তমানে আমি আছি পাকিস্তানের পোর্ট সিটি করাচিতে। আমি বলতে যাচ্ছি দ্বিতীয় দিনটি কেমন গিয়েছে পাকিস্তানে অবস্থানকালে। দ্বিতীয় দিন ছিল রবিবার, সাপ্তাহিক ছুটির দিন, বুঝতেই পারছেন দিনটি অবশ্যই অনেক উপভোগ্য হবে। তো সকালবেলা বন্ধুরা আমাকে নিয়ে গেল বাইকে চড়িয়ে করাচির সমুদ্র সৈকতে। সেই করাচির সমুদ্র সৈকতের মনোহরণকারী দৃশ্য দেখে আমি সত্যি অভিভূত। সাঁতার জানি না, কিন্তু নিজেকে সামলাতে পারলাম না সেই সমুদ্র সৈকতের পানিতে অবগাহন করার লোভ থেকে। গেলাম সমুদ্র সৈকতে, বন্ধুদের সাথে প্রচুর উপভোগ করার পর উটের পিঠে এবং ঘোড়ার পিঠে সওয়ারি হওয়ার একটা সুযোগ এলো। কিছুটা ভয় করছিল মনের মধ্যে, কিন্তু নিজেকে নিয়ন্ত্রণ রাখা সম্ভব হয়নি। সত্যি উপভোগ্য যতটা ছিল ততটাই ছিল দুঃসাহসিক। কারণ ঘোড়া যখন একটু জোরে দৌড় মারলো, মনে হচ্ছে যেন পড়ে যাবে, এই জানি জীবনের রিস্ক এখানে আছে। ঠিক উটের পিঠে যখন সওয়ারি হলাম, সেই সুউচ্চ উটের পিঠে উটটি যখন দাঁড়িয়ে গেল এবং সুউচ্চ পিঠ যখন পিঠ কুচওয়ালা উট যখন সামনের দিকে একটু জোরে হেঁটে যাচ্ছিলো, কেমন জানি পড়ে যাবার ভয় করছিল, কিন্তু তারপরে নিজেকে কিছুটা নিয়ন্ত্রণ করলে উপভোগ করলাম। এরপর অনেকটা মোটর বাইকের মোটর ব্যতিক্রম ধর্মী একটি মোটর যানে করে সমুদ্র নিকটবর্তী বালুতে চড়লাম এবং সময়টা বেশ উপভোগ্য ছিল। এরপর সমুদ্র সৈকতে সমগ্র উপভোগ শেষ করার পর আমি গেলাম দোদারিয়া নামক একটি জায়গার সাজ্জাদ রেস্টুরেন্টে। অবিশ্বাস্য হলেও সত্য, রেস্টুরেন্টের সামনে আমি যখন দাঁড়ালাম, মনে হচ্ছে আমি যেন কোনো একটি অভিজাত কিছু প্রসিদ্ধ কোনো জাহাজে উঠতে যাচ্ছি সমুদ্র ভ্রমণের জন্যে। কোনো একটি রাজকীয় জাহাজ মনে হলো রেস্টুরেন্টটাকে আমাকে দূর থেকে দেখে। যাই হোক, এটা রেস্টুরেন্ট, ভিতরে ঢোকার পরে বুঝতে পারলাম সেখানে খাবার পরিবেশন হচ্ছে। ভেতরে গেলাম, ভেতরে একেবারে ব্যতিক্রম ধর্মী একটা পরিবেশ। আমি দেখলাম যে কেউ পরিবারবর্গ নিয়ে, কেউ একা, কেউ বন্ধুবান্ধব নিয়ে তাদের আসন গ্রহণ করছে এবং খাদ্য পরিবেশনের যে স্থানগুলো একটি আলাদা আলাদা কুঁড়ে ঘরের মতন। এবং একটি বিশেষত্ব জিনিস হলো, কুঁড়ে ঘরে বসে আপনি খাবার উপভোগ করতে পারবেন, সেই সাথে সমুদ্রের ভিউটাকে উপভোগ করবেন, সেই সাথে আপনি জ্যোৎস্না রাতের যে সংমিশ্রণ এবং সমুদ্র সৈকতের গর্জন, সেই সাথে খাদ্যের স্বাদ, সব কিছুর সংমিশ্রণে একটি স্বর্গীয় সুযোগ আপনি অবশ্যই উপভোগ করবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্যে। প্লিজ ভিডিওটি শেয়ার করুন এবং এটাকে ভাইরাল করে আপনাদের বন্ধুদেরকেও দেখার সুযোগ করে দিন।